30 জন দুস্থ শিশুদের হাতে বিস্কিটের প্যাকেট তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমানের রায়ান সাতগড়িয়া এলাকায় বুধবার ওই এলাকায় 30 জন দুস্থ বাচ্চাদের হাতে বিস্কুটের প্যাকেট তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সোশ্যাল ডিস্টেন্স মেনে লাইন দিয়ে দুস্থ বাচ্চারা এদিন মন্ত্রী স্বপন দেবনাথের হাত দিয়ে বিস্কুটের প্যাকেট পেয়ে খুবই খুশি। লকডাউনের চেয়ে ঘরবন্দি সকলে, তাই এদিন দুস্থ পরিবারের বাচ্চাদের পাশে এসে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।